ও মুসলমান ভাইরা নবীজি কোরআন তেলাওয়াত করে আমার নবীজি কোরআন শরীফ পড়ে আমার নবীও ডাক দেয় উম্মতের আরে বেশি বেশি করিয়া কোরআন পড়িও সকাল ও পড়বা দুপুর ও পড়বা সন্ধ্যাবেলা ও পড়বা তোমরা যখন আমার কোরআন তেলাওয়াত করবা তোমার সাথে আমার রহমত থাকবে তোমার সাথে আমার সাহায্য থাকবে এই কোরআনটা তোমার কবর থেকে পাহারা দিয়া দিয়া আমার জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে এই কোরআন তোমার দুনিয়াতে পাহারা দিবে কবরও পাহারা দিবে কোরআন তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে এ মুসলমান ভাইরা রে ওই যে ভারতের দেওবন্দ এলাকায় বেরিবাদের মধ্যে একজন মুরব্বী নিরক্ষর মানুষ লেখাপড়া করে নাই মূর্খ মানুষ সারাদিন খেত খামারে কাজকর্ম করে কিন্তু লোকটা পাঁচ ওয়াক্ত নামাজি সুবহানাল্লাহ কল আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান দোকানদারি করলো নামাজ ছাড়ে না খেত খামারে কাজকর্ম কর্ম করলো নামাজ ছাড়ে না অফিসের মধ্যে গিয়ে ডিউটি করলো নামাজ ছাড়ে না যেখানেই যায় সেখানে আগে নামাজটা আদায় করে নেয় এই বেচারা মূর্খ মানুষ মুসলমান ভাইরা বেরিবাদ এলাকায় তার বাড়ি খেত খামারে কাজকর্ম করে কিন্তু নামাজের ওয়াক্ত হয়ে গেলে খেতের আইলের উপরে নামাজের মুসল্লা বিছায়া আগে নামাজ পড়ে তারপরে কাজকর্ম করে লোকটা বড় দিনদার লোকটা বড় আল্লাহওয়ালা লোকটার সিনার মধ্যে আল্লাহর ভয় লিমান খাফ মাকাম রব্বিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় করে সিনার ভিতরে আল্লাহর ভয় রাখে আওয়াজ দিয়ে বলবেন যেই লোক তার ভিতরে ভয় আছে আমাকে মরতে হবে কবরে যেতে হবে এই লোকটা কি গুনাহ করবে জিনা করবে সুদ খাইব জুয়া খেলব মদ খাইব বিবিকে ব্যবর্দায় রাখব কেন তার সিনার ভিতরে আল্লাহর ভয় আছে দুনিয়াদারি যাই করে না কেন আমাকে একদিন কবরে যাইতে হবে আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ করতে হবে ওই লোকটা আল্লাহকে ভয় করে বিদায় ওই লোকটা কি করবে কোনো গুনাহ করবে না বাবার সন্তান চুরি করবার জন্য রওনা দিছে ছেলে ছেলেকে মাত্র প্রশিক্ষণ দিচ্ছে আর কি বাবা হলো অরিজিনাল চোর আর ছেলেকে শিখাইতেছে কিন্তু বাবা ছেলেকে ঘরের সামনে রাইকা শীতকাইটা ভিতরে ঢুকছে ঢুকার আগে ছেলেকে বলতেছে বাবা আমি চুরি করতেছি শীতকাইটা ভিতরে ঢুকুম তুমি কাউকে দেখলে একটু আওয়াজ দিও যে বাবা দেখতাছে অথবা আমারে তুমি একটা ইঙ্গিত দিলে আমি আস্তে করে বের হয়ে আসব এখন বাবা যখন শীতকাইটা ভিতরে ঢুকিয়া গিয়া ঘরের মাল সামান সব গাঁটটি বাইদা বের হবে ছেলে খারায়া কয় আব্বা দেখতাছে যখন কইছে দেখতাছে গর্তের মুখ আইসা আবার দৌড়তে ভিতরে গেছে কিছুক্ষণ চুপচাপ হয়ে বসে রইছে গিরে এখন কেউ আছে আব্বা দেখতাছে যখন খালি কয় দেখতাছে আবার দৌড়তে ভিতরে যায় অনেকক্ষণ পরে আস্তে আস্তে গাড়িটি রাইখা গর্তের কিনারে আইসা কয় মাথা বাইর করে কয় কিরে কেউ নাই তুই খালি কয় দেখতাছে কয় আব্বা দুনিয়ার কেউ না দেখলো আমার আল্লাহ দেখতাছে দুনিয়ার কেউ না দেখলো মালিক দেখে দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু আমার আল্লাহর কুদরতি চোখ ফাঁকি দেওয়া যায় না ওই আল্লাহ কয় বান্দা তুই কোন জায়গায় গুনাহ করবি তুই কোন জায়গায় গিয়া পলায়ন করবি আমি সব দেখি আমি রাতও যেমন দেখি দিনেও তেমন দেখি জোরে কন্না আল্লাহু আকবার এ মুসলমান বেইরারি ওই লোকটা খেত খামারে কাজকর্ম করে খেতের আইলের উপরে নামাজের মুসল্লা গামছা বিছায় নামাজ আদায় করে কিন্তু রাতের বেলা ঘরের মধ্যে ফিররা আইসা এই বান্দায় আসারের নামাজটা পইরা ঘরের মধ্যে ডুইকা গোমানের আগে দিয়া তাকে থেকে কোরআনটা নামাইয়া এই কোরআনটা সামনে লইয়া রেহালের মধ্যে রাইখা রাইখা কোরআনের আয়াতের মধ্যে আঙ্গুল ঘুরায় ঘুরায় কয় চোখের পানিগুলো সারে আর কাঁদে আর বলে মালিক ছোট্টকালে লেখাপড়া করতে পারি নাই মক্তবে যেতে পারি নাই তোমার কোরআনটা শিখতে পারি নাই তবে আমি জানি রে মালিক তুমি সত্য তোমার কালাম সত্য আল্লাহ তুমি সত্য তোমার কোরআনের আয়াতগুলো অসত্য হরফগুলো অসত্য এগুলো কয়ে কয়ে কান দেওয়ার বুক বাসায় আল্লাহ কোরআন পড়তে পারি নাই আল্লাহ কোরআনের মধ্যে বড় স্বাদ কোরআনের মধ্যে বড় মজা আল্লাহর মহান বাণী কোরআন শরীফ আল্লাহর মহান বাণী কোরআন শরীফ এক মুখে কত কইব তাহার তারিফ যত বড় তত মিষ্ট মধুর বচন তাওরাতে আসিয়াছে যাহার বর্ণ
আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে অনেক স্বাদ আছে, মজা আছে, কিন্তু আমরা কোরআন পড়তে পারি না বিদায়, এটার ব্যাখ্যা বিশ্লেষণ জানি না বিদায়, কোরআনের মজা আমরা বুঝি না, ঠিক না বেঠি? কোরআনের স্বাদ আমরা বুঝি না, কোরআনের মজা আমরা বুঝি না, কিন্তু এটার ভিতরে স্বাদ রয়ে গেছে। যেমন এক বাঙালি সৌদি আরবে গেছে বেড়াইতে, সৌদিয়ান মানুষ এই বাঙালির পাইয়া খুব মেহমানদারি করছে, আদর আপ্যায়ন করছে। তা বাঙালি নিজের বাসায় বুঝায় বলছে, ভাই তোমার দেশে আসার পরে তুমি আমাকে যেমন মহব্বত করলা, ভালোবাসা দিলা, মেহমানদারি করলা, তোমাকে সালাম, তুমি আমার দেশে আইসো, তোমাকে দাওয়াত দিয়ে গেলাম। ওই সৌদিয়ান মানুষটা হের ঠিকানা অ্যাড্রেস নিয়ে বাংলাদেশ বিমানবন্দর আইসা নামছে, নাইম হেরে বারবার টেলিফোন করতেছে, ভাই আমি তোমার দেশে আসছি, আমাকে একটু নিয়ে যাও। তো বাঙালি মানুষ বলে, ঠিক আছে আপনি বসেন, আমি আসতেছি। তো সৌদিয়ার মানুষটাকে স্বাগতম ওয়েলকাম দিয়া ওই এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠাইয়া যখন ঢাকার মাঝখানে আসছে, আসার পরে ওই সৌদিয়ান বলতেছে, ভাই আমার পেটে বড় ক্ষুধা লাগছে, কি করা যায়, কি খাওয়া যায়, চলো তোমার জন্য বাজার সদায় করি, তোমার একটু মেহমানদারিও করি। বাজারের এক কিনারায় গাড়ি থামাইয়া ভিতরে ঢুকছে, আর এই বেড়ার মনে মনে সিদ্ধান্ত হইল, এই লোকটা সৌদি আরবে যেই ফল না খায় সেই ফল তারা আজকে খাওয়ামু। তা বাজারের ভিতরে ঢুকিয়া গিয়া দেখে এক সাসায় নারকেলের জোড়া লয়ে বসে রয়েছে, নারকেল জোড়া আছে না, লয়ে বসে রয়েছে, দুইটা কিন্নাই না। ওই সৌদিয়ার মেহমানকে বলে, ভাই তুমি টেবিলের কোনায় বসে বসা, এই দুইটা ফল খাও, বাকি বাজারটা আমি ভিতর থেকে করে নিয়ে আসতেছি। সৌদিয়ার মানুষটা নারকেলের জোড়া জীবনে দেখে নাই, এটা কোন দিক দেখাইলে ভালো লাগবো, কোন দিক দেখাইলে মিষ্টি লাগবো, দুইটা নারকেল জোড়া হাতে লইয়া কামড়া কামড়া শুরু করে দিছে, কামড়াইতে কামড়াইতে ঠোঁটও কাটছে, জিব্বাও কাটছে, এই বেচারা রক্ত দিয়ে একটা জামাটা এমন লাল হয়েছে, আর ভিতরে গোসা, বাঙালি তুনি মেরে সব গাদ্দারি কিয়া, বাঙালি তোর দেশে আসার পরে তুই আমার সাথে এমন একটা গাদ্দারি করলি, তুই একটা ফল দিলি, দাঁত দিলো ক্ষয় হইলো, আমার জিব্বাটা কাটলো, আমার জামাটা নষ্ট হইলো, ঠোঁটের অবস্থা বড় খারাপ। তা বাংলাদেশের মানুষ তো মেহমানদারের জন্য পটু লোকটা, বাজার থেকে বাজার কইরা মাগুর মাছ, কই মাছ, শিং মাছ, দেশি গরুর গোশত লইয়া যখন আইছে, আর দেরি কারণে কালারে দূরে একটা বক্সিন লাগাই দিয়ে একটা বাঙালি তুনি মেরে সাত গাদ্দারি কিয়া, হ্যাঁ বাঙালি আমার সাথে এমন গাদ্দারি করলি, বাঙালিকে ভাই কি হয়েছে, ভাই তুমি কি ফলটা খাও নাই, তাকায় দেখে নারকেলের শোভা দিয়া সামনে একদম পুরা জায়গা বেরালিস, আর ভিতরে যে বিসি আছে ওইটা ফালাই দিস। তো বাঙালি ডাক দিয়ে কে, ভাই তুমি কি খাইছো, খাইছো নাকি, দেখোস তো বড় কি খাইছে। তখন বাঙালি ডাক দিয়া কে, খাইছো তো খাইছো, আসল জিনিস খাও নাই। তখন নারকেলের বিচি কই, কুসকুমায় পহেলি ফিক দিয়া নারকেলের বিচির কথা কই, আমি এটা তো আগে ফেলাই দিছি। হারে ভাই আমার দেশের আসল ফলটাই তুমি খাইলা না, ফলাই দিলা। যখন নারকেলটা ভাঙ্গা দিছে, এক গেলা শরবত খাইয়া মেজাজ ঠান্ডা হয়েছে, বড় মিষ্টি মিষ্টি লাগতেছে, যখন নারকেল খুলিয়া দিছে আরো মজা লাগতেছে, বলতেছে ভাই আমার দেশের ফল যত গভীরে যাইবা তত বেশি মজা, যত ভিতরে যাওয়া যায় ততই মজা পাওয়া যায়। তাফসীর কারকরা বলেন, এ মিয়া কোরআন পড়ছ, কোরআন তো উপরে উপরে পড়ছ, কোরআনের ভিতরে পড়ো নাই, কোরআনের ভিতরে আল্লাহ স্বাদও দিছেন, মজাও দিছেন, কোরআনের মধ্যে ভালোবাসাও দিছেন, জোরে বলেন ঠিক না বেঠি? তো কোরআন পড়তে পারে না বিদায়, আজকে এক শ্রেণীর মানুষ আলেমুল্লাহ মারে গালি দেয়, জঙ্গিবাদী কয়, এই কয়, সেই কয়, কয় এই মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয়। আমাদের এডবুকুর সাহেব বুকে হাত দিয়ে বলুক তো, আজ পর্যন্ত মানিকগঞ্জের কোনো মাদ্রাসার মধ্যে জঙ্গি ট্রেনিং হয়েছে? কোনো মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কমি মাদ্রাসায় জঙ্গি হয় না, কমি মাদ্রাসার মধ্যে খাঁটি আল্লাহ আল্লাহ হয়, জোরে বলেন ঠিক না বেঠি? এই জন্য এগুলো হচ্ছে দিনের মার্কাজ, এখান থেকে আল্লাহ বানানো হয়, কোরআন হাফেজ বানানো হয়, আলেম তৈরি করা হয়, এলাকার যতগুলো মাদ্রাসা আছে মাদ্রাসার মধ্যে কোনো জঙ্গি রাস্তানা নাই, জঙ্গির কোনো কারখানা নাই, তালেবানও নাই, মুসলমান যেই তালেবানরা আমরা দোষী, আসলে মুসলমান বাইরা, কে তালেবান মিয়া, তালেবান কারে কয়, তালেবান মানি যারা আল্লাহওয়ালা, যারা বুজুর্গ, যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়, এদেরকে আমরা তালেবান বুঝি। তালেবান বলতে আমরা সন্ত্রাসী বুঝি না, জঙ্গিবাদ বুঝিও না, তার কারণ আমরা আলেমুল্লামা মানুষ, আমরা ফরের ভাই দাওয়াত খাই, সুবহানাল তাজবিজ জবি, আমরা সরকারের নামায়ও না উড়াইও না, এগুলি দায়িত্ব আমাদের না। আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে দিন শিখানো, কোরআন শিখানো, রাজনৈতিক মঞ্চে গিয়ে আপনারা কারে উড়াইবেন, কারে নামাইবেন, এটার দায়িত্ব আপনাকে। আর আমরা তসবি তাহলিল করে খাই, আর আপনাদের সামনে ওয়াজ করি, বালা বালা খাওয়ান দেয়, যাওয়ার সময় ফকরটা বলে টেহা দিয়ে হুজুর এবার কম দিলাম, আবার সামনে এলে বাড়াই দেবো, আমরা রেডি লয়ে আসতে, আমরা জঙ্গি মঙ্গি বুঝি না, আমরা জঙ্গি তৈরিও করি না, আমরা জঙ্গি ট্রেনিং দিইও নাই, আমরা বাকি তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি, আল্লাহকে পাওয়ার চেষ্টা করি, আপনারা কি স্যার এটা না, এটা নেই আমাদের উদ্দেশ্য, এটাই আল্লাহু আকবার। ওই যে মুরব্বী কোরআনের পৃষ্ঠা খালি উল্ডায় আর কান দেখা, আল্লাহ তুমি সত্য, তোমার কোরআন সত্য, এই বেড়ে গেছে গা মইরা, যখন মারা গেছে বেরিবান এলাকায়, তো অশিক্ষিত মানুষের বসবাস বেশি, কোনো আলে বলা নাই, এখন লাশ লইয়া সবাই লাগছে,
অবস্থা বড় খারাপ, গোসল দিব কে, কাফন পরাইব কে, কবরে শোয়াইব কে, কোনো মানুষ নাই। এলাকার কয়েকজন মানুষ মিল্লা গিয়া সড়কের কিনারায় দাঁড়ায় রয়েছে, যেখান দিয়ে লোকজন আসা যাওয়া করে, এমন একটা জায়গাতে দাঁড়ায় রয়েছে, কোনো লোক পাইলে ওনারা দিয়ে নিয়ে জানাজাটা পড়ানো যায়। হঠাৎ করে তাকায় দেখে একজন টুপিওয়ালা মানুষ, দাড়িওয়ালা মানুষ রাস্তা দিয়ে হাঁটি হাঁটি যায়, এলাকার লোকেরা গিয়ে তার সামনে দাঁড়ায় বলে, ভাইজান আপনাকে দেখতে আলে মালে মনে হয়, মাথায় টুপিও আছে, মুখে দাঁড়িও আছে, সুন্নতি লেবাস আপনি আপনি কই যান সুন্নতি লেবাস পরিধান করিয়া। লোকটায় ডাক দিয়া বলে, আমি অফিসে যাইতেছি, আমি আসলে আলেম নই, আমি আলেছে আলেমের লেবাসটা ধারণ করেছি, তবে জানাজা পড়াইতে পারি, সুবহানাল্লাহ, কোন জানাজা পড়াইতে পারি, দাফন করতে পারি, গোসল দিতে পারি, ভাই আপনারে আমার দরকার, আমাদের সাথে একটু চলেন। অনেক লম্বা ইতিহাস, এই লোকটাকে ধুইরা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে লোকটার গোসল করাইছে, কাফনের কাপড়ও পরাইছে, এখন জানাজা পড়াইয়া আরো তিনজন সাথে নিয়া এই লোকটা লাশ নিয়ে গোরস্থানে গিয়া আল্লাহর এই বান্দারে কবরে নিয়ে শোয়াইছে, মাটি মুটি দিয়া এই লোক রওনা দিছে, বেটা অফিসে চাকরি করে, অফিসের কিনারায় গিয়া যখন দাঁড়াইছে গেটের সামনে, বলে আইডেন্টি কার্ড শো করো, তারপরে ভিতরে ঢুকো। বেচারায় পকেটে হাত দিয়ে দেখে, হাত দেওয়ার পরে তাকায় দেখতেছে আইডেন্টি কার্ড ভিতরে নাই, বেটার মাথা বড় গরম, অফিসে চাকরি করি, আইডেন্টি কার্ড টানে একদিনের হাজিরা বন্ধ হয়ে যাইব গা, কারবারটা করলাম কি কি হইলো আমার। এই লোকে তখন মস্তিষ্কে আসছে যে আমি যে লোকটারে কবরে নামাইছিলাম, মাথার দিক দিয়ে হয়তো আমার আইডেন্টি কার্ডটা পকেট থেকে উপর হয়ে থাকার পরে হয়তো পড়ে গেছে। তো এই লোকটা আবার ঘুরে ঘুরে এলাকাবাসীর কাছে আসছে, আইসা বলে, বাবাজি রে আমার, ভাইরা আমার, আমি একটা উপকার আপনাদেরকে করছি, আপনারা একটা উপকার করেন। কয় কি উপকার? অপকারটা হইল, আমি যখন মাতার দিক দিয়া লোকটার কবরে নামছিলাম, আমার পকেটের থেকে আইডেন্টি কার্ডটা কবরের ভিতরে পড়ে গেছে, এই আইডেন্টি কার্ডটা ছাড়া আমি অফিসে ঢুকতে পারি না, মেহরবানি করে লাশটার মাথার কিনারা দিয়া মাটি উঠাইয়া আমার কার্ডটা একটু বের করে দিলে আমার উপকার হয়। এলাকার লোকেরা কোদাল খুন্তি হাতে নিয়া ওই লোকটার কবরস্থানে যাইয়া মাথার কিনারা দিয়া কিছু মাটি সরাইছে, তাকায়া দেখে পুরা কবরটার ভিতর থেকে সুগন্ধি বের হইতেছে, তার কবরটা আলোকিত হয়ে গেছে। মাওলানা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই বলেন, আমি নিজেও দেখার জন্য গেলাম, গিয়ে দেখি হওয়া বাস্তবই লোকটার কবরটা আলোকিত হয়ে গেছে, লোকটার কবরের ভিতর থেকে সুগন্ধি আসতেছে। আমরা সবাই মিলিয়ে তার বাড়িতে গেলাম, তার মেয়ের কাছে জিজ্ঞেস করলাম, মা গো তোমার আব্বা কি আমল করেছে বলো। মেয়েটা ডাক দিয়ে বলে, আমার আব্বা তেমন কোনো আমল করতে পারে নাই, তবে পাঁচ বেলা নামাজ হইলে আজান দিয়ে আজানে আজান হয়ে গেলে নামাজ পড়তো। বাড়িতে আইসা আমার আব্বা রাতের বেলা ঘুমাইবার আগে আগে কোরআনটা খুইলা খুইলা কোরআন তেলাওয়াত করেছে করেছে, কোরআন না পড়ে আমার আব্বা কোনোদিন ঘুমায় নাই, আমার আব্বা কোরআন পড়া জানে না, তবে কোরআনের আয়াতের উপরে আঙ্গুল ঘুরায় ঘুরায় বলতো আর কান্না করতো, ঠোঁট নাড়ায় নাড়ায় কইতো, আল্লাহ তোমার কালাম সত্য, তুমিও সত্য, আমি কোরআন পড়তে পারি না, কিন্তু আল্লাহ তোমারে মহাব্বত করি, তোমার কোরআনকে মহাব্বত করি, মুসলমান চুমা খায় বুকে লাগায় বড় মহাব্বত করে কোরআনটাকে। ওই মুহূর্তে করে তৈয়ব সাহেব বলেন, আমি চলে গেলাম রাতের বেলা ঘুমায় রইলাম, ঘুমের ঘরে কে জানে আমার ডাক দিয়ে বলতেছে, তৈয়ব চিন্তার কোনো কারণ নাই, এই লোকটার কবরে গিয়েছিলা, তোমরা মনে করছো লোকটার কবরে কেন এমন সুগন্ধি আসলো, কি আমল করেছে এই লোকটা, ক্ষেত খামারে কাজকর্ম করে, কিন্তু রাতের বেলা বাড়িতে আইসা কোরআনটা খুইলা খুইলা বলেছে, কোরআন নাকি সত্য, আল্লাহ সত্য, আমার বান্দাটা যে আমার কোরআন রে মোহাব্বত করছে, কোরআন পড়তে পারে নাই, বুকে লাগাইছে, ঠোঁটে লাগাইয়া চুমা খাইছে, আমি আল্লাহ এই খাতিরে কোরআনকে সম্মান করার কারণে আমি আল্লাহ তার কোরআনটাকে আলোকিত বানায়া দিয়েছি, তার কবরটারে আলোকিত বানায়া দিয়েছি। উসিলা রাখছেন, একটা উসিলা, আপনারা যে লজিং রাখছেন দুইটা ছেলেরে, তিনটা ছেলেরে, পাঁচটা দশটা ছেলে লজিং রাখছেন, আপনারা বৃথা যান নাই, কারণ আরে বেটা এক কিতাবের মধ্যে লেখছে যে এক ঘরের মধ্যে দুইটা ছোট ছোট বাচ্চারা লজিং রাখছে, ছোট বাচ্চা মানুষ, লজিং মাস্টারটা বড় ভালো মানুষ, এই বাচ্চাগুলোকে একটু রসিকতাও করে, খোঁচাখুচিও করে, আর বাড়ির থেকে টিফিন বক্স দিয়ে খানা এনে মাদ্রাসায় দিয়া যায়, টাইম মতো খানা পৌঁছায়। দুই ছোট ভাই একদিন রাতের বেলা
একটু সময় বেশি হয়ে গেছে, এদিক দিয়ে মাদ্রাসাও ছুটি, খানা আনতেছে না। দুই ভাই এক ভাই আরেক ভাইকে ডাক দিয়া কয় যে লজিং বাড়ির মাস্টারটা আবার ওসালম্বা ছিল, একটু স্বাস্থ্য ভালো ছিল, মোটা আর কি। তো এক ভাই আরেক ভাইকে ডাক দিয়ে একে ভাই রে পেটে এমন কি যা লাগছে, মোটুয়ে খানা লই এনে কেন আজকে? এক ভাই আরেক ভাইকে কয় মোটকায় খানা নিয়ে এনে কেন? মোটা রে কয় আর লজিং মাস্টারে বলতেছে মোটায় খানা নিয়ে আসে না কেন? এখন ওই যে মোটু মোটায় খানা লয়ে মাত্র নিচের থেকে উপরে উঠতেছে, মাদ্রাসার দিকে যাইতেছে, হঠাৎ করে এক ভাই আরেক ভাইকে ডাক দেখে মোটু খানা নিয়ে আসে না কেন, মোটায় আসে না কেন? ওনার কানে আওয়াজটা দেওয়ার পরে উনি একটু গোসা নিছে, কিরে আমি বাড়ির থেকে কষ্ট করে খানা না দিয়ে যাই আর এরা আমার আমার লইয়া বলতেছে আমি নাকি মোটা, খানা আনি নাই আজকে খানার খাওয়া মনে টিফিন বাড়ি লইয়া বাড়ি দিয়েছে। তা বাড়ি উনি জিজ্ঞেস করছে এই খানা লইয়াছে কেন, খানা খাওয়াইব না, খানা খাওয়া মোনা কেন দাওয়াত আছে নাকি? মানে মনে মনে কয় যদি আমি বলি যে আমার এরা মোটা কইছে তাহলে আমার বেগম আমার আজীবন মোটা কয়েছে তাই এইটা আর কয় দেয়। টিফিন বক্স রাইখা দিছে, রাতের বেলা এই বেড়ায় ঘুমায় রয়েছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, পুলসিরাতের বৃষ্টিটা এই পারে থেকে ওই পারে, মানুষের আমল যাদের ভালো এরা পার হয়ে যাইতেছে আর যাদের আমল ভালো না এরা গোড়ার মধ্যে পিছলায় পড়তেছে আর জাহান্নামে যাইতেছে। এই মোটায়ও বুলসিরাতের গোড়ায় গিয়া দাঁড়াইছে, সাহস করে উঠবার পারতেছে না, এক কদম সামনে দিয়ে আবার নিচে নেই মজায় উঠতে পারতেছে না, হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখে ওই দুইটা ভাই ব্রিজের গোড়ায় দাঁড়ায় রয়েছে। এক ভাই আরেক ভাইকে ডাক দিয়ে কিরে মোটু এনো আসছে কে লেগে, মোটু এনো আসছে কেন? তখন দুই ভাই এক হাতে আরেক ভাই আরেক হাতে ধরে এমন ফিক্কা দিছে, একটা ফিক্কা দিয়ে বুলসিরাত পার করে ওই পরে জান্নাতে ঢুকাই দিছে। বেচারায় ঘুমের থেকে লাভ দিয়ে উঠে কাল্লা রে আল্লাহ আমার মাফ করে দিও, সকালবেলা ঘুমের থেকে উঠে খানা লইয়া গিয়া দুই বাচ্চার পায়ে ধরে কয় আমার বাড়িতে লজিং থাকবো আজীবন আর আমারে মাফ করে দিও, আমারে মাফ করে দিও। এই যে ভাত খাওয়াইতেছেন, টাকা দিতেছেন, পয়সা দিতেছেন, এগুলো বেহুদে যায় না, কারণ হাজি সাহেব হজ করে আইসা নিয়ত করছে আজকে মাদ্রাসার তলেবে এলাম অথবা একজন ভিক্ষুক অথবা একজন মুসাফির পাইলে খানা খাওয়াবো, বারান্দার মধ্যে বৈশা রয়েছে, তাকায়া দেখে মাদ্রাসার ছেলেটা টিফিন বাড়ি বাড়ির দিকে যায় আর জবানে কি জানি পড়তেছে, হ্যাবজা পড়ে তো হাডেও আর মুখস্থ করে, বৈশাও মুখস্থ করে, শিও মুখস্থ করে। এখন এই বাচ্চাটা হাঁটতেছে আর কোরআন শরীফ পড়তে পড়তে যাইতেছে, হঠাৎ করে ওই হাজির সাহেবের নজরে পড়ে গেল, মুসলমান বাচ্চা দিকে আসো, তুমি এদিকে আসো, কই যাও? আমি খানা আনতে বাড়িতে যাই, আমার সাথে খাইয়া যাও। হাজি সাহেব দস্তরখান বিছাইয়া দিয়া ওই বাচ্চাটারে খানা খাওয়াইয়া দিছে, খানা খাওয়াইয়া মাদ্রাসায় পাঠাইয়া দিছে। রাতের বেলা স্বপ্ন দেখে, এই বেটায় ও স্বপ্ন দেখতেছে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে আর এই বেটার মৃত্যু হয়ে গেছে, ছেলেরা জানাজা পড়াইয়া কাফন পড়াইয়া কবরনে নামাইছে, কবরে নামানোর পরে তাকায় দেখতেছে ওপরের দিক থেকে এক ঝলক আগুন নিচের দিকে নামতেছে আর এই বেচারার কবরটা ওই যে মশারের ছিদ্রের মতো পুরো কবরটা ছিদ্র হয়ে গেছে, উপরের থেকে মনে হইতেছে আগুনটা নিচের দিকে নামবে নামবে ভাব, নামবে নামবে ভাব দেখতেছে। তখন বেটা কবরের মধ্যে শুয়ে আল্লাহকে ডাকতেছে আর বলতেছে আল্লাহ যদি এই আগুন উপরের থেকে নিচের দিকে নামে আমার কবরের ভিতরে ঢুকে আমার জ্বালায় পড়ায় শেষ করে হালাইব, আল্লাহ আমার হায়াতের জীবনের কোনো আমল থাকলে ওই আমলটা দিয়ে আল্লাহ আগুনটা একটু সরাইয়া দাও। ইন্দিমের টাইমে লোকটা তাকায় দেখতেছে মুহূর্তের মধ্যে এক যাক মৌবাসি উপরের থেকে নিচের দিকে নামতেছে আর পাখা দিয়া বাড়ি দিয়া দিয়া আগুন সরাইতেছে, আগুন সরাইয়া দিয়া মৌমাছির মাথা দিয়া 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 সবগুলো ছিদ্র পথ বন্ধ করে দিছে। এই বেচারা ঘুমের থেকে লাফাইয়া উইঠা এককারে সোজা বড় হুজুরের কাছে আইসা, হুজুর এই এই দেখছি, কয় আগুন হলো আপনার বদামল আর ওই যে মৌমাছি দেখছেন ওই যে আপনি মাদ্রাসার তলেবে আলেমরে ভাত খাওয়াইছেন প্রত্যেকটা ভাত নেক আমল আর নেক আমলটা মৌমাছি হইয়া আপনার জাহান্নামের পথ বন্ধ করে দিছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, এই মাদ্রাসার লাই যারা খাটাখাটি করতেছেন নাজাতের একটা উসিলা হবে, নবী দেখেন না নবীর ঘর দেখছেন, নবীর ওয়ারিস পাইছেন, যারা মোহাব্বত করতেছেন এই নবীর ঘরটারে টাকা দিয়ে পয়সা দিয়ে জানে মানে যারা সহযোগিতা করতেছেন, ঠগেন নাই বাবা ঠগেন নাই, এখানে না পাইলেও একটা জগৎ আছে, বড় জগতে সবগুলো আমল আপনার সামনে হাজির হয়ে যাবে। এই জন্য মুসলমান বাবা দোয়ার আগ মুহূর্ত, দোয়ার আগ মুহূর্ত আপনারা যারা এই মাদ্রাসাকে ভালোবাসেন, মনে করেন যে এটা একটা গাড়ি, এই গাড়ি যারা উঠবেন, যারা এই গাড়িতে উঠবেন সিট পাইছেন, সিট পান নাই কিন্তু বগির মধ্যে ধরে রয়েছেন, সাইডে ধরে রয়েছেন, দেখবেন মুসলমান
এই গাড়িটা স্টেশন পর্যন্ত পৌঁছিয়া আপনি দাঁড়ায় থাকলেও পৌঁছায় দিবে, বসে থাকলেও পৌঁছায় দিবে। এই মাদ্রাসার সাথে যারা কথা দিয়ে সম্পর্ক রাখছেন, টাকা দিয়ে সম্পর্ক রাখছেন, জানে সম্পর্ক রাখছেন, মানে সম্পর্ক রাখছেন, মুসলমান এই মাদ্রাসা যেদিন বলবে আল্লাহ আমার মহব্বতকারীদেরকে আমার বুকে উঠাইয়া দাও, এই বুকে উঠলে পরে এই মাদ্রাসা আপনাদেরকে টেনে টেনে আল্লাহ পাকের জান্নাতে পৌঁছাইয়া দিবে। আর একটু জোরে কর, সুবহানাল্লাহ।